নমস্কার, আমার বাংলা সমাজে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবিতে মৃত্যু কিশোরীর, নিখোঁজ আরো পাঁচজন। কোমারপাড়া, নিজ জয়নগর ও রাজনগর জিপি বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন দীপায়নের। আশ্রম রোডের ওয়াইন শপ সরানোর দাবি উত্থল শিলচর অফিস পাড়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দী গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ আরো পাঁচজন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা 12:30 নাগাদ। জানা যায়, 9 জন যাত্রী নিয়ে মধুরবন্দী গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেনি। বাতাসে নৌকাটি ডুবে যায়, সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এরই মধ্যে অনেকেই বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটা খুঁটি নিয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু এই কিশোর সহ বাকি 5 যাত্রী চলিয়ে যান। তার মধ্যে 13 বছর বয়সী মানুয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ খবর পেয়ে এসডিআরএফ বাহিনী তল্লাশি শুরু করে এবং এনডিআরএফ বাহিনীও পৌঁছে যায়। প্রতিবেদন পাঠানো অবধি দুই বাহিনীর জওয়ানরা তলে যাওয়া সন্ধান করছেন এবং তাদের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। আজি প্রায় 12:45 এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, যে ইয়াত ওচৰতে এখন গাঁৱৰ পৰা এখন নাৱেৰে 10 জন যাত্রী আহি আছিল। আহি থাকোঁতে কিছু ধুমুহা আছিল, সেই ধুমুহাত পৰি তাতে নাওখন কেপচাইজ হৈছে। কেপচাইজ হোৱাৰ ফলত তাত 10 জনকৈ ব্যক্তি পানীত পৰি যায়। তাৰে 5 জন ব্যক্তি ইতিমধ্যে ৰিকভাৰ কৰা হৈছে। তাৰে 4 জন ব্যক্তি চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে, শিলচৰ মেডিকেল কলেজলৈ। আৰু 1 জন ব্যক্তি, সৰু এগৰাকী মাইনৰ শিশু, তেওঁ ইতিমধ্যে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ। আৰু 5 জনকৈ ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হৈ আছে। আৰু তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য চলাবৰ কাৰণে আমাৰ NDRF, SDRF, জিলা প্ৰশাসনৰ সকলো বিষয়ববী ইয়াত উপস্থিত আছোঁ। স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে। আৰু আমাৰ তেওঁলোকক যিকেইজন সন্ধানহীন ব্যক্তি হৈ আছে, 5 জনকৈ ব্যক্তি, তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে জোৰ উদ্ধাৰ কাৰ্য আমাৰ চলি আছে, একেৰাহে চলি আছে। NDRF আছে, SDRF, আৰু আশা কৰিছোঁ যে আমি সোনকালে ইয়াৰ ফলাফল লাভ কৰিম। অল্প কিছুক্ষণ আগেই মৃতদেহ উদ্ধার হয়েছে, রিপন রবিদাসের মৃতদেহ SDRF বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি SDRF বাহিনী তথা পুলিশ কর্মীবৃন্দকে, যারা এখানে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেছেন। আর আমাদের এখানে মাননীয় বিধায়ক প্রতিনিধি হিসাবে আমাদের AIUDF দলের সভাপতি খালিদ হাসান লস্কর মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। আমার সম্পাদক জাকির হোসেন ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাদের মুখ থেকে 2-4টি কথা বলবো। আচ্ছা, আমরা এখানে অত্যন্ত মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া এই যুবকদের যে রাশ এখানে উদ্ধার হয়েছে, এই জন্য আমরা SDRF বাহিনীকে, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই যে মৃতকের পরিবারদেরকে বিধায়কের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সম্বোধনা জ্ঞাপন করছি এবং এই দেহী আত্মার চিরশান্তি কামনা করছি। সোমবার বেলা 11:00 শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর ও রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার তৎপরতায় PWD সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকরা পরিদর্শন করেন। বিধায়ক বলেন, কংগ্রেস আমলে বানানো ব্রিজ ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করছেন বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধ সহ ব্রিজগুলির মধ্যে ফাটল ধরেছে। বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনাবিহীন, জনগণের মতামত ছাড়াই কাজ হয়েছে। কংগ্রেসের দুর্নীতির কাজগুলো পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করছেন বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সদ্য রাজ্যের জলমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় বরাক উপত্যকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক উক্ত স্থানগুলোর বিষয়ে অবগত করান, কিন্তু সময়ের অভাবে মন্ত্রী ওই স্থানগুলোতে পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলি অতিযত্ন সমাধানের ক্ষেত্রে দায়িত্বে থাকা বিভাগগুলোকে নির্দেশ দিয়ে যান। আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ PWD রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি। আমরা এটা পর্যবেক্ষণ করলাম যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম। উনিও আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। তো উনি বলে গেছেন যে 2 দিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে
কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি। আরও দুদিন লাগবে, এলাকাবাসী যেটা বলছেন যে আরও দুদিন লাগবে, জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ। কংগ্রেস জমানার ব্রিজ আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে, সেখানে জয়স্টের উপর ঢালাই ছিল। আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের দুইটা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়, এবারেও সেটা হয়েছে, 2022 হয়েছিল। যাই হোক, এটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসেছেন, ওনার সাজেশন নিয়ে আমাদের ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেকটিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে শিলচরের বৃহত্তর আশ্রম রোডে থাকা রবি ওয়াইনশপ অনত সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার 5 শতাধিক মহিলা অফিস পাড়া উত্তপ্ত করে তোলেন। নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যা সুরক্ষা ও সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রবি ওয়াইনশপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রবি ওয়াইনশপের পাশে মদ্যপ অবস্থায় থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলারা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের। তাই বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্তি করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকার ওয়াইনশপ অন্যত্র সরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। রুবি ওয়াইনশপ নিয়ে এটা জন্য আমরা আজকে আইসিডিসি মহোদয়ের কাছে আজকে আই আমরা এটা জমা দিছি, তাই আমরা রিসিপ্ট কপি দিয়া দিছে, ওয়াইনশপটা এখান থেকে সরে যেত আমরা আবেদন জানাইছি। মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা মন্দিরে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, চলাফেরা করতে পারি না, প্লাস আমরা বাচ্চারার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজও নেওয়া যেতে লাগে, টিউশনও নেওয়া যেতে লাগে, সন্ধ্যার পরে একটা মেলুক ভাইরুবার মতো কোনো অবস্থায় পারতো না, ওই কারণে আমরা বিরাট অসুবিধা। এখানে একটা গণবসতি জায়গা, চাঙ্কুরি আশ্রম রোডে রুবি ওয়াইনশপ, রুবি ওয়াইনশপ চলাফেরা যায় না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না, বাজেগুলো ভাষা শুনতে হয়, এই মদের দোকান থেকে মাংস দোকান একটা সামনে রাখছে, বুতল্লা আর মাংস দোকানে গিলে আর খায়, এটা হইব নি, এটা কোনো সময় চলবে, যদি বন্ধ না হয় তো এটা বন্ধ না হইলে তোমার সবকে বাইরে ঝাড়ু দা বাইরে মু, সব মেয়ে লোক যাইমু ঝাড়ু দা বাইরে মু। তপোবন নগরের রুবি ওয়াইনশপ নামে মদের দোকানের মালিক সুকান্ত কর অফে বাপিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিত এ পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় শহরের জনমানুষের সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভের। নাগরিক সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সৌমেন চৌধুরী, সজল বণিক, মূলচাঁদ বৈন, হনুমান জৈন, সঙ্গীত শিল্পী সুজিত দাস, অল আসাম আইএফএম লিকার রিটেল অ্যাসোসিয়েশনের অরিন্দম ভোর, কংগ্রেস কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য, অতনী ভট্টাচার্য, শিল্পপতি সমীর দত্ত, আইনজীবী জয়জ্যোতি দে, কাজল পাল, প্রণয়নাথ প্রমুখ। সভায় বলা হয় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি পদে আসীন হয় এমন তোর কার্যকলাপে জড়িত সুজিত কিভাবে নিজের সমাজের উন্নতি ঘটাবেন। এদিকে গত বৃহস্পতিবার পুলিশের হাতে ধৃত সুজিতের 3 সাগরিত পীযূষ পাল, নিতাই দাস ও সুশান্ত রায়কে আদালতের নির্দেশে প্রেরণ করা হয়েছিল জেল হাজতে। তবে পুলিশ এদিন ফের 3 জনকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন পেশ করে। এতে আদালতে 3 জনের মধ্যে সুশান্তকে 2 দিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দেয়। আদালতের অনুমতিতে পুলিশ ইতিমধ্যে সুশান্তকে হেফাজতে নিয়ে সুজিতের অবস্থান সম্পর্কে তথ্য বের করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। আমাদের মানে শুধু আমরা যে সংস্থা এর মধ্যে না, একটা বিহল বিজনেস কমিউনিটির একজন সদস্যের উপরে এরকম ঘটনাটা ঘটল।
এর তীব্রভাবে প্রতিবাদ আমরা জানিয়েছি, যেই যেই প্ল্যাটফর্মে আমাদের এই ঘটনা তুলে ধরা আমরা তুলে ধরেছি। আজকে এই সভার মাধ্যমে আমার বিনম্র অনুরোধ এটাই থাকবে যে আমরা একটাই দাবি হোক যে যেই দোষী ছিল তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্যে যেন ভবিষ্যতে এরকম ঘটনা শিলচর শহরে রিপিট না হয়। আমার বয়স, আমার অভিজ্ঞতায় শহরে অনেক কিছুই আমরা উইটনেস করে থাকি, বাট এই রকম ব্যবহার আমার মনে হয় না আমরা কোনোদিন দেখেছি। আমার এখানে অনেক সিনিয়র্সরা আছে, অনেক অভিজ্ঞতা এদের বেশি, হয়তো এরা বলতে পারে, বাট আমার মনে হয় এই ঘটনাটাকে এর ভবিষ্যতে কোনো এই মদের ব্যবসায়ী হোক আর মুদির ব্যবসা হোক কোনো স্তরে কারোর সাথে এরকম অন্যায় এই শহরে হতে দেওয়া যায় না। আমরা শুনি তিনসুকিয়া টিপিগড় কোনো কোনো অনেক অঞ্চলে হয়তো বাঙালির সাথে এরকম ব্যবহার হয়, বাট এই শহরে আমাদের লোক আমাদের সাথে এই ব্যবহার, এটা মানে ইট ইজ জাস্ট নট অ্যাকসেপ্টেবল। সো আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। নগর শুক্রাচারের একাংশ নাগরিক জিপি রোড থেকে অবৈধ গেট বসানো নিয়ে উদারবন থানায় একটি মামলা করেন। জানা যায় উদারবন বিধানসভার মদুরা জিপির শুকাচড়ার বাসিন্দা রাজু মালাকারের ছেলে রূপম মালাকার পাঁচজনকে অভিযুক্ত করেও উদারবন থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন মৃত শিবপ্রসাদ মুনিয়ার ছেলে মেকানুনিয়া, মৃত সুনীল মালাকারের ছেলে সুধা মালাকার, মৃত যোগেশ দাসের ছেলে নগেন্দ্র দাস, মৃত দেয়ুশরণ নুনিয়ার ছেলে শ্যাম বিহারী নুনিয়া ও রমা মালাকার। এজাহারের ভিত্তিতে জানা যায় উভয় বাদী বিবাদী একই নগর এলাকার বাসিন্দা। গত 2 জুন রাত 11টার সময় রূপম মালাকার একটি ডিআই গাড়ি নিয়ে উদারবন থেকে বাড়ি ফেরার সময় আচমকা দেখতে পান সুধা মালাকারের বাড়ির সামনে বাঁশের একটি গেট লাগানো রয়েছে। টাকা না দেওয়ায় গাড়ি থেকে বাড়িতে যেতে দেয়নি বিবাদীরা। রূপম তখন নিরুপায় হয়ে গাড়িটি গেট রেখে বাড়িতে চলে যায়। সোমবার সকালে গাড়ির কাছে এসে দেখতে পায় একটি টায়ার পাংচার করা হয়েছে এবং তেলের ট্যাঙ্কটি ভাঙ্গা। এতে রূপম বুঝতে পারে বিবাদীরা টাকা আদায় করতে না পারায় গাড়িটি ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা বলি জিপি রাস্তা কোনো জাত লোয়ার গেট হইতো না, কোনো আইনে মানে না, হয় এমএলএর ওটা আমরা এমএলএর বাড়ির যাইয়া তোমরা কালকে সকালে রেডি হও। সকালে আমরা গেছি 8টার সময়, ইয়া তারা খেয়েও নাই না থাকা সত্ত্বেও আমরা খালি গাড়ি আইলে তারা দেখা যায় মেকানুনিয়া সুধা মালাকার নগেন্দ্র দাসে আর রমা মালাকার সাম্বিয়ারিনিয়া তারা দেখা যায়। আমরা গরিব মানুষ সারাদিন পরিশ্রম করিয়া ড্রাইভার খালি গাড়ি নিয়ে যায়, তারা আমরা গাড়ি দেখা যায়। অথচ মেগার গাড়ি যে সময় যায় তখন তারা রাত 12টা 2টার সময় গেট খুলিয়া দেয়। এটা মেগার আর এই 3-4 জনের পার তারা রাস্তা নিয়ে জিপির রাস্তা, তার রাস্তা ওয়াল জিপির রাস্তা। এটা তারা এইভাবে শফিকুরের কাছ থেকে গুন্ডার ট্যাক্স কইছে 20,000। হ্যাঁ এটা পরে কইব, 20,000 গুন্ডার ট্যাক্স লইছে, 60,000 টাকা মন্দিরের ভাবে লইছে, লইয়া এইভাবে তারা 7 বছর গাড়ি চালাইছে, তখন তারা খাতা লাগে না। হ্যাঁ আজকে আমার গাড়ি খালি গাড়ি একটা আইছে মদুরা দিতাম, আমার আগে তারা ফেঁকে দিয়ে আঠিছিল। আমি তারা নগেন্দ্রও কইলাম যে তুমি অতদিন ফাউটাইন মাথার উপরে লইয়া আঠিছিল, রাস্তা তো তোমার এখানে আমরা 10 জনের রাস্তা, তুমি রাস্তার গেট লাগালা কয় এমএলএর অর্ডার। তো এখন আমরা সাংবাদিক ভাইয়ের কাছে অটাই কইয়া আমরা মামার কাছে অটাই আবদার যে আমরা গরিব মানুষ সামনে বাঁচিতাম, গাড়ি চালাইতাম, ওটা দেখে তার যারা এই সমস্ত করে এরা রেড করা হোক, আমরা অর্ডার দিছি, আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা বিচার লাগে। আমরা যদি বিচার সুন্দরভাবে হয় না তো নেক্সট টাইম আমরা বৃহত্তর আন্দোলন করব। পাঁচগ্রাম টাউন হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রাণ শিবিরে আশ্রিত বন্যার্থ লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী সুষ্ঠু ও সুন্দরভাবে বণ্টন করা হয়েছে, কিন্তু কে বা কাহারা ফেসবুকে স্কুলের শিক্ষকদের 2 নম্বরটি মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি আজকের শিবিরে উপস্থিত হয়ে শিবিরবাসী লোকেদের খোঁজ খবর নেন এবং ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বণ্টনের অভিযোগ প্রকাশ করেন। যদিও কিছু দুষ্কৃতী ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এদেরকে চরম হুঁশিয়ারি দেন। তিনি বলেন শান্তি শৃঙ্খলা মেনে ত্রাণ সামগ্রী গ্রহণের জন্য শিববাসীদের আহ্বান জানান তিনি। এদিকে শিবির ইনচার্জ চিরঞ্জীব রায় কঠোর পরিশ্রম করে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করে যাচ্ছেন। ইনচার্জ চিরঞ্জীব রায় এই মৃত অপপ্রচারকারী ব্যক্তি নুরুল হাসানের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। দেখুন সরকারের যতটুকু ব্যবস্থা নিবার তৈরি ডিসি মহোদয় যেটা ব্যবস্থা নিচ্ছে এখানে রিলিফের চাউল ডাল দেবর, কিন্তু এখানে দেখা গেছে কিছু মানুষ এখানে একদম মানে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে। কালকে যে মাস্টারের বিরুদ্ধে কালকে যে একটা খুশা রটাইছে যে মাস্টারের চাউল
আগে এমনি না দিয়ে এগুলো একদম মিশা কথা। এখানে মানুষ একদম পরেশানি করলেন মাস্টার অনুরে এলাকি। আমি এখানে আইসি আইয়া আমি অলরেডি কইছি যারা শিবিরের মানুষ আছে বা জলে ডুবা যেগুলো ঘরের মানুষ আছে এখানে গার্জেন সকল আইতে লাগবো। ছোট ছোট বাচ্চারা দিলে হইতো না, গার্জেন সকল আইয়া চাউল নিতে আইয়া সিরিয়াল মতো নিয়ম নীতি মতো নিতে লাগবো। একটা ওইটাই লোকে আমরা মুদ্রা করবো এখানে চাল ডাল দেবার। বন্যা বিরোধীদের সহায়তায় ত্রাণ সামগ্রী বন্টন অভিযানে নামলো সংগঠন আকসা। এদিন শিলচর সোডাল সোসাইটি ইনস্টিটিউটে আশ্রিত বন্যার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থের নেতৃত্বে অভিযানে নামে আকসা। দুর্যোগময় পরিস্থিতিতে সর্বদা দুস্থদের পাশে রয়েছে আকসা বলে জানান রূপম বাবু। জীবন জীবনের জন্য ভূপেন হাজারিকার সেই গান আজও আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে সেই আজকে অনুপ্রেরণা যোগায়। আজকে বন্যা দুর্গত জলবন্দী যারা এই বন্যায় গৃহহারা হয়ে এখানে আশ্রয় নিয়েছেন ছোটলাল শেখ ইনস্টিটিউটে, এবং এখানে যারা বন্যা দুর্গত হয়ে বন্যা কবলে পড়ে এখানে এসছেন তাদের আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বিবেকানন্দের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সেই ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মানুষের জন্যে কাজ করতে হয়, মানুষের সুখে দুঃখে থাকতে হয়। আর ঠিক বিবেকানন্দ এই কথাটি বললেন যে যে বিবেকানন্দের কথাও আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা আজকে মাধব শাহর মতো ব্যক্তিত্ব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি আমাদেরকে সম্পূর্ণ লিস্ট থেকে আরম্ভ করে সব দিয়েছেন, তার জন্য সংস্থার পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন। বকরি হাওরের বিভিন্ন এলাকায় নৌকা যুগে বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক অরাজনৈতিক দল এবং সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান আফতাবউদ্দিন লস্কর। এদিন তিনি বন্যা দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখে এই পিএইচসি বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেন। তাছাড়াও আলগাপুর রাজস্ব চক্র এলাকায় বন্যা কবলিত গ্রামগুলি ঘুরে মানুষের বিভিন্ন সমস্যার কথা জানেন আফতাবউদ্দিন লস্কর। তিনি আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে দায়ী করেন। তিনি বলেন বিধায়কের জন্য আজ বকরি হাওর এলাকা জলমগ্ন, তাই বিধায়ক সাহেব কাটলেচড়ায় না গিয়ে নিজ সমষ্টির বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেন। আমি বিধায়ক অনুরোধ করি আর তাইন হাত দেখ দৌড়া বাদ দেখো তাইন মাথা রাখা আলগাপুর সমষ্টির মানুষের ভোট দিয়ে তাদের নির্বাচিত করছে, আলগাপুর সমষ্টির মানুষের ভোট দিয়ে নির্বাচিত করছে। আজকে সুইচ গেটটা বন্ধ থাকলে আজকে এই কেন এই জলটা ঢুকে না, আজকে সুইচ গেট খোলা থাকার কারণে আজকে এখানে মানে আজকে জলে প্রাপিত তাই দেখছি হয় আগে গিয়া মানে এনডি রিপেয়ারিং করা এখন গিয়া ফটো উঠাইছে তোলে দিয়ে মানে হেড তো ইয়ার উপরে গিয়ে ফটো উঠাইছিলা। আর হাত দিছিল কোনো মানুষ বললে তাই গিয়া 50,000-1,00,000 দেন, আর আলগাপুরে কোনো মানুষ বললে খবর লই না। এটার লাগে তান অনুরোধ করি আর তাই আলগাপুর সমষ্টির বিধায়ক খাসিছিলার বিধায়ক না 26 দেখা যাইব, তাই 26 ভোট আইলে নতুন ডেলিমিশনে দেখা যাইব। কিন্তু এখন আলগাপুর সমষ্টির বিধায়ক আলগাপুরের মানুষের বিপদে আমাদের তাই খবর লোক। আর আমি পিএইচসি ডিপার্টমেন্টের লগে আলোচনা করছি, পিএইচসি ইঞ্জিনিয়ারে ফোন করলাম তাই আজকে তাকে জল সরবরাহ আরম্ভ করবো, আজকে তাকে জল দিবা এই এফেক্টেড এরিয়াত, তাই আমি বিভাগীয় পিএইচসি ইঞ্জিনিয়ার দিয়ে আমি ধন্যবাদ দিয়ার তাই ফোন করার সঙ্গে সঙ্গে হয়েছিল আজকে তাকে জল দেবা আরম্ভ করবা। আর বিশুদ্ধ পানীয় জল মানছে ভাইবা আজকে তাকে এই এলাকার মানছে তাই পিএইচসি বিভাগের ধন্যবাদ দিয়ার। আর ডিসি মহোদয়ের অনুরোধ করি আর তার দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এই এলাকাটা ইয়া যাতে মানছে পর্যাপ্ত পরিমাণে মানছে ত্রাণ সামগ্রী পায়, সরকারের কোনো টেকার কোনো কমি না নাই, আমরা সরকারের লগর অংশীদার শরিক দল তাই সরকারের কোনো টেকার অভাব নাই, যাতে সরকারি ত্রাণ সামগ্রী বন্টন হয় আর যারা গরবাড়ি নষ্ট হয়েছে তারা যাতে পূর্ণ ক্ষতিপূরণ পায় এই দাবি রাখি আর। আর আজকে আমার সঙ্গে যারা আজকে আমার সঙ্গে আমি কিছুক্ষণ পূর্বে আমি এই এলাকার গিয়ে সামান্য ত্রাণ সামগ্রী বন্টন করছি যারা সহযোগিতা করছে সবারই আমি ধন্যবাদ দিয়া। উত্তর হাইলাকান্দির ঐতিহ্যবাহী বাগমারা পলাশ সুইচ গেট পরিদর্শন করলেন বিধায়ক কৃপানাথ মালা। রবিবার বিকালে বহু চর্চিত বাগমারা পলাশ সুইচ গেট পরিদর্শন করে অনতিবিলম্বে জনতার দাবি মতে তা মেরামত করার আশ্বাস দিয়েছেন। সঙ্গে ছিলেন বিজেপি কালীনগর মণ্ডলের সভাপতি বিধানচন্দ্র।
এদিকে স্থানীয় সমাজসেবী তরুণ সিংহ, বিষ্ণু সিংহ, নিধু সিংহ, পিসু সিংহ, ধীরেন্দ্র সিংহ, শশাঙ্ক সিংহরা জানিয়েছেন বাঘমরা পলা সুইচ গেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর হাইলাকান্দি বন্যা নিয়ন্ত্রণ করে থাকে। পলা সুইচ গেট প্রতি বছর মেরামত করা হয় থাকে। জলসম্পদ বিভাগের মেকানিক্যাল বিভাগের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সংবাদদাতা সুশীল কুমার সিনহা, কাটাকাল, বরাক ভ্যালি। আজকে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে যে প্রাক্তন এমপি মাননীয় কৃপানাথ মাল্লা মহোদয় আজকে গুয়াহাটি থেকে আসার পথে আমাদের গ্রামের পলা সুইচ গেট পরিদর্শন করেন এবং আজকে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন। আজকে যে শাটার, যেটা পলা সুইচ গেটের শাটার, যেটা যে শাটার ভেঙে যে ডল যুগছে বকরিয়া অর্থাৎ আলগাপুর অঞ্চলে, এটা লাগে ফুললি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মেকানিক্যাল বিভাগ দায়ী, যার জন্য আমরা লোকাল পাবলিক আমরা সবাই এমপি মহোদয়ের কাছে জোরালো দাবি রাখছি যে অতিসত্বর এটা মেরামত করার জন্য। তোর সঙ্গে জোরালো দাবি রাখছি যে এনডিআরএফ মানে এসডিআরএফ একটা স্থায়ীভাবে একটা পাঁচ গ্রামকে কাটাকাল পুলিশ পাড়ির এবং পুলিশ পিএসের আন্ডারে দেওয়ার জন্য স্থায়ীভাবে একটা যে এনডিআরএফ এবং এসডিআরএফ দেওয়ার জন্য আমরা জোরালো দাবি রাখছি। এবং এমপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যদি উনি করিমগঞ্জ লোকসভা আসনে 100% জিতবেন এবং আমাদের এখানে স্থায়ীভাবে এনডিআরএফ মানে এসডিআরএফ একটা টিম স্থায়ীভাবে বসাবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবিতে মৃত্যু কিশোরের, নিখোঁজ আরো পাঁচজন। কোমারপাড়া, নিজ জয়নগর ও রাজনগর জিপি বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন দীপায়নের। আশ্রম রোডের ওয়াইন শপ সরানোর দাবি উত্থল শিলচর অফিস পাড়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।